60 দশকের মাঝামাঝি সময়ে বিলুপ্ত হয়ে গেছে গ্রামোফোন বাঙালির কলের গান। শব্দ সংরক্ষণের জনক টমাস আলভা এডিসন, তিনি 1978 সালের 19শে ফেব্রুয়ারি কাঠের বাক্সর উপর চোঙ্গা লাগানো এমন এক যন্ত্র আবিষ্কার করলেন যার মধ্যে গোলাকৃতির এক বস্তুর উপর চাকতির মধ্যে পিন লাগিয়ে ঘোরালে শব্দ উৎপন্ন হয়। তার প্রিয় কবিতা মেরি হ্যাড এ লিটল ল্যাম পাঠ করে রেকর্ড করে উদ্বোধন করলেন যন্ত্রের, নাম দিয়েছিলেন ফোনোগ্রাম। বছর দশেক পর জার্মানির বিজ্ঞানী বার্নিলার টিন ফয়েল আধুনিক করে মোমের রেকর্ড বানিয়ে নাম দেন গ্রামোফোন। তারপর মাটির রেকর্ড থেকে প্লাস্টিকের সুতায় ঘুরন রেকর্ড। এডিসনের পোষা প্রিয় কুকুরকে গ্রামোফোনের চোঙের সামনে বসিয়ে মনোগ্রাম করে নামকরণ হয় হিজ মাস্টার ভয়েস, সংক্ষেপে HMV। 1998 সালে জার্মানিতে গড়ে ওঠে বিশ্বের প্রথম গ্রামোফোন কোম্পানি। গত 60-এর দশকের মাঝামাঝি পর্যন্ত অনেক পরিবারে গ্রামোফোন বাজত। এখন পুরনো কয়েকটি পরিবারের ড্রয়িং রুমে শোপিসের জায়গা দখল করে আছে 2-1টি গ্রামোফোন রেকর্ড। গ্রামোফোনে গান শুনেছেন এমন প্রবীণ ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে দ আকৃতির একটি হ্যান্ডেল দিয়ে স্প্রিং চেপে রেখে নরম কাপড়ে মোড়ানো গোল চাকতির উপর রেকর্ড বসানোর পর ছোট মোটা গোল আকৃতির সাউন্ড সিস্টেমের ভিতর ছোট পিন বসিয়ে রেকর্ড ঘুরিয়ে তার উপর চেপে দিলেই গান বাজত। রেকর্ড চলার সময় স্প্রিং ধীরে ধীরে ফুলে উঠলে ফের পাম্প করতে হতো, রেকর্ড ঘুরন কম হলে কণ্ঠের হেরফের হতো, রেকর্ড জোরে ও আস্তে ঘোরানো যেত, জোরে ঘোরালে কথা ও সুর এতই দ্রুত হতো যে হাসি পেত, আস্তে ঘোরালে উল্টো, পাম্প কমে গেলে কথা ও সুর একেবারেই ধীর গতিতে। 60-এর দশকে বেতারে গান প্রচারের সময় ঘোষক বলতেন, এখন শুনবেন গ্রামোফোন রেকর্ডে গান। আন্দামান ও ভারত মহাসাগরকে অতিক্রম করে এই উপমহাদেশে কলের গানের প্রথম আগমন ঘটে ভারতের বোম্বে ও কলকাতায়, তারপর আসে বাংলাদেশে। কে প্রথম গ্রামোফোন আনেন এ নিয়ে বিতর্ক আছে, তবে 1895 সালে স্বামী বিবেকানন্দ তার বন্ধুর কাছ থেকে গ্রামোফোন উপহার পান। কলকাতার বেলিয়াঘাটায় এশিয়ার প্রথম রেকর্ড কারখানা স্থাপিত হয় 1908 সালের 19 জুন। সেখানে গ্রামোফোন যন্ত্র ও খুচরা পার্টস তৈরি হতো। গান পিপাসুদের জন্য রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, বাংলা গীত, নাটক, কৌতুক, কবিগুরু রবীন্দ্রনাথের নিজের কণ্ঠের গান রেকর্ড করা হয়। তখন বেশিরভাগ রেকর্ডই ছিল প্রতি মিনিটে 78 বার ঘর্ষণের, 78 RPM বা রিভলভিং পার মিনিট। HMV কলম্বিয়া টুইন কোম্পানির রেকর্ড চলত বেশি। ঐতিহাসিক পালা, সিরাজউদ্দৌলা, চাঁদ সওদাগর, শৈলজানদের শহর থেকে দূরে নাটকের রেকর্ড ব্যাপক প্রচার পায়। তবে উপমহাদেশে সবচেয়ে বেশি চলে বার্ট শেপার্ডের হাসির গানের রেকর্ড, 5 লাখ কপি বিক্রি হয়। ওই সময় রেকর্ডের 2 পিঠে একটি করে গান থাকত। দেশে 70-এর দশকের প্রথমেও রেকর্ড ছিল, ছোট রেকর্ড থেকে তৈরি হলো লং প্লে রেকর্ড। এই রেকর্ডে 2 পিঠে 7-8টি করে গান থাকত। গ্রামোফোনের বদলে এলো 45 RPM এর রেকর্ড প্লেয়ার, তারপর অটো রেকর্ড প্লেয়ার, চলত ব্যাটারি ও বিদ্যুতে, সেই সঙ্গে বড় ফিতার স্পুল রেকর্ডার, বলা হতো টেপ রেকর্ডার। 80-এর দশক থেকে 90-এর দশকের শেষ ভাগ পর্যন্ত ছোট ফিতার ক্যাসেট রেকর্ডার একটি ক্যাসেট এপাশ ওপাশ মিলে চলত 1 ঘন্টা। গান শোনার ক্যাসেটের সঙ্গে চলে এলো ভিডিও ক্যাসেট। তারপর শব্দবিজ্ঞানের পালা বদল ঘটতে থাকে সুপারসনিক গতিতে। 21শ শতকের প্রথম দিকেও ক্যাসেট প্লেয়ার ছিল, কিন্তু দ্রুত বিস্মৃতির অতলে হারিয়ে গেল ক্যাসেট, এলো কম্প্যাক্ট ডিস্ক বা CD, এর সঙ্গে পাল্লা দিয়ে এলো ডিজিটাল ভিডিও ডিস্ক DVD। গান, স্থির ছবি, চলমান ছবি সবই ডিস্কে ধরে রাখার ব্যবস্থা। বিবর্তনের পালায় এই ছোট্ট জিনিসও বোঝা হয়ে গেল। হাতের মুঠোয় পেন ড্রাইভে
সবই ধরে রাখার ব্যবস্থা করল বিজ্ঞান। এই পেন ড্রাইভ চালাতে লাগে কম্পিউটার, এত সময় কোথায়। পরে বিজ্ঞান সবই ঢুকিয়ে দিল সেল মোবাইল ফোনে, হাতের মুঠোয় এখন বিশ্ব। সেখানে গান শোনা, স্থির ও চলমান ছবি তোলা ও দেখা তো এখন নস্যিক। বর্তমান প্রজন্ম চলতে ফিরতে মোবাইলের মনিটরে সবই দেখে, গানও শোনে। মধ্যবয়সীদের সেলফোনেও এখন পুরনো দিনের গান বাজে। ইতিহাস ও ঐতিহাসিক গ্রামোফোন রেকর্ড তরুণ প্রজন্মকে শব্দ বিবর্তনের ইতিহাস সম্পর্কে অবহিত করতে এগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।